ইতিহাস থেকে জানতে পারি যে আমার বাবা তোমার বাবাকে দেখতে পারে না, তোমার দাদা আমার দাদাকে দেখতে পারে না। অথচ এই দেখা না দেখার ব্যাপারটা যে কোন জেনারেশন থেকে শুরু হয়ে গেছে সেটা কিন্তু কেউ জানে না। কেন জিনিসটা এরকম হতে পারতো না? তোমার এলাকায় কেউ একজন পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমাকেও ফার্স্ট হতে হবে। তোমার এলাকায় ভালো কেউ কাজ করেছে, আমাকেও তার থেকেও আরও ভালো কাজ করতে হবে। কিন্তু এখন ফার্স্ট হওয়াটাও যেন অন্যায়, ভালোবাসাটাও যেন অন্যায়, একটা ভালো কাজ করাটাও যেন অন্যায়। কিন্তু আমরা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি। দেখো, তোমার বাবা হেরে যাবে ভেবে আমি যে পরিমাণ কেঁদেছি, আমি যে পরিমাণ কেঁদেছি, এবং আমার বাবা হেরে যাবে ভেবে তুমি যে পরিমাণ কেঁদেছো, এটাই তো কত বড় ইতিহাস। কেঁদেছি, কিন্তু ওই কান্নাটা কি ছিল? কান্নাটা ছিল অতিরিক্ত আরোপিত। আমাদের মধ্যে তো তাও কান্নাকাটি আছে, ওদের মধ্যে তো কিছুই নেই। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটছে সেটা চিন্তা করে তো আমার গা শিউরে উঠছে। আর দেখো না, এই নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু তারপরে যে পরিস্থিতি হবে তারপর কি হবে ভেবেছো তুমি একবার? শোনো, আমি কি করব ভেবেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি হাইকোর্টে যাব, রিট করব, নির্বাচন বন্ধ করে দেব, এটাই ফাইনাল। আরে না বাবা, সেটা করলে তোমার নাম প্রকাশ হয়ে যাবে আর তারপর কেচে ঘুরতে গিয়ে সাপ বের হয়ে যাবে। তুমি বুঝতে পারছো, তোমার আমার সম্পর্কের কথা সবাই জেনে ফেলবে আর সব ধ্বংস হয়ে যাবে। এটা আমরা করতে পারবো না। আচ্ছা দাঁড়াও, আমাকে ভাবতে দাও, ভাবতে দাও, এমন এমন কিছু একটা বের করতে হবে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। স্যার, আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। এখানে নিয়ে আসো। জি। সালাম আলাইকুম। কি ব্যাপার বলো? জি, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কি উদ্দেশ্য? হ্যাঁ, সেটা বলবো, তবে যে উদ্দেশ্যে এসেছি সেটা সফল করতে আপনার ব্যাপারে সব ডিটেলস নিয়ে এসেছি। তা কি তথ্য এনেছো শুনি। আপনি 1978 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থী ছিলেন এবং সেখানে আপনার মার্কা ছিল বাঘ। তখন আপনার কাছে এই দেশের মূল সমস্যা ছিল জনসংখ্যা এবং আপনার স্লোগান ছিল একের অধিক সন্তান হলে বাঘ এসে খাবে গিলে। সেখানে আপনি বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। তারপর আপনি দাঁড়ালেন পার্লামেন্ট নির্বাচনে, সেখানেও জালালউদ্দিনের কাছে নির্মমভাবে আপনি হেরে যান। এরপর আপনি বড় আশা করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন, সেখানেও আপনি হেরে যান। সেখানে আপনার মার্কা ছিল ফুটবল। কিন্তু আপনি ক্ষুব্ধ হয়ে জনগণের উদ্দেশ্যে অশ্লীল বক্তব্য দেয়ায় আপনার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে পুরো শহর ঘোরানো হয়। সেই রাগে দুঃখে আপনি কিছুদিন অফ ছিলেন, কিন্তু নির্বাচন আপনার নেশা, সেই জন্য। পৌর মেয়র পদে তলোয়ার মার্কায় দাঁড়ায় এবং এই তলোয়ার মার্কাই আপনার পরাজয়ের কাল হয়ে দাঁড়ায়। আপনার সাপোর্টাররা যখন আপনার এই মার্কা নিয়ে ভোট চাইতে যায়, ভোটাররা তখন আতঙ্কিত হয়ে যায় এবং আপনি নির্মমভাবে পরাজিত হন। এবং এরপর আপনি সরকারের নির্ধারিত নির্বাচন ছেড়ে আপনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনে অংশগ্রহণ করতে থাকলেন। এই যেমন